السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. সুপ্রিয় দর্শক, পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা কসমিক ডোর ইসলামিক সাওয়াল জব সরাসরি এটেন বাংলা এই আয়োজন দেখছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমন্ত্রণ আপনাদের সকলকে, প্রিয় দর্শক, আপনাদের জীবন ঘনিষ্ঠ সহ ইবাদত সম্পর্কিত, শেখ বিদাত সম্পর্কে যাবতীয় সকল বিষয়ে করোনা সৈসুন আলোকে যারা জানতে চান, তারা সরাসরি এই আয়োজনে ফোন করে জানবার সুযোগ পাচ্ছেন। আপনাদের সাথে আছে আমি কারি কেম ফিরোজ। প্রিয় দর্শক, আপনাদের প্রশ্নের উত্তর দেবার জন্য আমাদের স্টুডিওতে এই মুহূর্তে উপস্থিত আছেন আমাদের সকলের শ্রদ্ধেয় বিশ্ববরেণ্য আলেম দ্বীন শেখুল আলম সৈয়দ কামালউদ্দিন জাফরি হাফিজাহুল্লাহ। শেখ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, স্বাগত দর্শকদের সরাসরি আয়োজনে। প্রিয় দর্শক, আপনারা টেলিভিশনের ভলিউমটা কমিয়ে একটু প্রশ্ন করবেন। আমরা প্রশ্ন নিচ্ছি, যে কে বলছেন? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, কে আছেন লাইনে? নাম বলে প্রশ্ন বলবেন। কাকে নেতা নির্বাচন করবে একজন মুসলিম হিসাবে? আর দ্বিতীয় প্রশ্ন হলো যে ইসলামে সভ্যতা, ইসলামে তো নিরক্ষর, বিশেষ করে দিনের ব্যাপারে নিরক্ষর থাকার কোনো উপায় নাই, ধন্যবাদ। আমরা পরবর্তী প্রশ্ন যাচ্ছি। জি আসসালামু আলাইকুম, কে আছেন লাইনে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে বলছেন, কি জানতে চাচ্ছেন বলুন। আমি ময়না সত্যি বলতেছি। আমি জানতে চাচ্ছি যে আমি যে অনেক অনেক কাজা নামাজ আছে। আচ্ছা আচ্ছা। আমি এত একসময় নামাজ পড়ি নাই, এই নামাজে কিভাবে পড়ব? কাজা নামাজগুলো কিভাবে আদায় করবেন? এই তো ধন্যবাদ। আমরা আমরা শুনবো আপনাদের প্রশ্নের বিষয়ে শেখের কাছ থেকে, যে আমরা প্রশ্নের জবাবে যাচ্ছি। শেখ, প্রশ্ন শুনলেন যে আনিস সাহেব আপনা থেকে, যে ভোট আসছে, ভোট প্রয়োগের নীতিমালা ইসলামী শরীয়তের আলোকে কী রয়েছে, এ বিষয়ে বলবেন। আমরা কাকে নেতা নির্বাচন করার ক্ষেত্রে ইসলামের ব্যাখ্যা চেয়েছেন। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা ওয়া বাদ। আকুলু বিল্লাহি তৌফিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে পাকে ইরশাদ করছেন, ইন্নাল্লাহ ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। মাশাআল্লাহ। আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ করেছেন যে তোমরা যেন আমানত সমূহ তার পাত্রে, তার সপাত্রে, তার উপযোগী পাত্রে অর্পণ করো, আদায় করো। এই আদেশটি আল্লাহ পাকের কাজী, এটি ফরজ। আর ভোট দেয়া, কাউকে সমর্থন করা, সেটা এটাও যেহেতু দেশের নেতৃত্ব তারা দিবে, এই দেশের আমরা নাগরিক, যারা নেতৃত্ব দিবে তারা আইন বানাবে, তারা মন্ত্রী পরিষদ গঠন করবে, তারা প্রশাসন চালাবে, এই সব কিছু তাদের হাতে যাবে। অতএব আমাদের এই ভোটাধিকার যেটা, এটা একটি আমানত। এই আমানত আমরা সঠিক পাত্রে আমরা দিতে বাধ্য, অব্লিগেটরি, আমাদের অব্লিগেশন আমাদের উপরে। এবং সেটার ক্রাইটেরিয়া হলো যে তিনি একজন ইমানদার হবেন, তিনি একজন জ্ঞানী হবেন। আরবিতে আলেম বলে, আলেম বলতে আমাদের দেশে যে আলেম সেই আলেম জরুরি না,
কিন্তু তিনি ইসলামও জানেন, রাজনীতিও বুঝেন, রাষ্ট্র কেমনে চালাতে হয় এসব তিনি জানবেন, আলেম, কারণ আল্লাহর হুকুম মোতাবেক চলতে হবে, তাকে মুত্তাকি হতে হবে। তাকে তিনি যদি সন্ত্রাসী হন, আমানত নষ্ট করে থাকেন, জনগণের সম্পদ ভক্ষণ করে থাকেন, তিনি সালাত কায়েম, মুসলমান হওয়ার পরও সালাত কায়েম করেন না, এই সব দোষ ত্রুটি থাকলে তাকে ভোট দেওয়া যাবে না। ভোট দিতে হবে ওই ক্রাইটেরিয়া ফুলফিল করলে তাকে ভোট দেওয়া হবে, আর যদি এরকম লোক পাওয়াই না যায় তখন আমি ভোট দিব না। কারণ আমি একটা পাত্র হলো ডুলা খলই, আর একটা হলো লোটা, আমি দুধ রাখবো কোন পাত্রে প্রশ্ন হচ্ছে, সুতরাং লোটাতেই রাখবো। আর লোটাও যদি ছিদ্র হয় তাহলে লোটা তো খলিত তো রাখবেই না, লোটা তো রাখবো না, কেন রাখবো না, মানে এটা বিনষ্ট হবে। অতএব এই তখন আর ভোটাধিকার আমি প্রয়োগ করব না, কারণ আল্লাহ পাক আমাকে জিজ্ঞেস করবেন কিয়ামতের দিন যে আমি আমানত সঠিক পাত্রে, ইন্নাল্লাহ সাইলুন কুল্লা রাইন আম্মা ইস্তারাহু হাফিজাম দাইয়া, আল্লাহ প্রতিটি আমানতদারকে আমানত সম্পর্কে জিজ্ঞেস করবেন সে কি তা সংরক্ষণ করেছিল নাকি বিনষ্ট করেছিল। অতএব আমরা বিনষ্ট করতে পারবো না। আহসান শেখ বারাকাল্লাহ ফিক, একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আজকে পরিষ্কার ধারণা হয়ে গেল। প্রিয় দর্শক, আপনি শুনলেন পরবর্তী বর্ষে শেখ যে নিরক্ষরতার ক্ষেত্রে ইসলামের অবস্থান জানতে চেয়েছেন। নিরক্ষরতা না মূর্খতা, নিরক্ষরতা এক জিনিস আর মূর্খতা আরেক জিনিস, সম্মতা জাহাল, রাইট, জাহিলিয়ত, হ্যাঁ, অজ্ঞতা, নিরক্ষরতা না অজ্ঞতা, তো অজ্ঞতা এটি একটা গুনাহে কাবিরা। কেমনে দেখুন আল্লাহ পাক কি বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা, পড়ো, কিসের জন্য পড়ো, জ্ঞানের জন্য, কারণ সামনে বলছে আল্লামাল ইনসানা আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, অতএব তুমি পড়ো। আদমকে সৃষ্টি করার পরে প্রথম আচরণ আল্লাহ পাক আদমের সঙ্গে যে করলেন সেটি হলো আল্লামা আদামাল আসমা কুল্লাহা, আদমকে আল্লাহ তালিম করলেন। সুতরাং তালিম, মানুষ আদম জাতের প্রথম পরিচয় মানুষ হওয়ার জন্য তাকে এলম অর্জন করতে হবে, এই জন্য এলমের জন্য পড়াশোনা করতে হয়, সেই জন্য এটাও আল্লাহ পাক আমাদের উপরে অব্লিগেশন হিসাবে আরোপ করেছেন, সেটা কি, একরা, পড়ো, বিস্মে রব্বে, তোমার রবের নামে পড়ো। অতএব রবকে বাদ দিয়ে পড়াশোনা নয়, তাকে সহজেই পড়াশোনা জ্ঞান অর্জন করতে হবে, এটা ফরজ, আর ফরজ তরক করা মানে কবিরা গুনাহ, নাউজুবিল্লাহ মিন দালিক। অতএব এই অজ্ঞ থাকা, জাহেল থাকার কোনো সুযোগ নাই, যারা থাকবেন তারা আমানত বিনষ্ট করছেন এবং তারা তাদের ফরজ আদায় করতে পারছেন না, এবং তাদের উপরে যে অব্লিগেশন আরোপিত সেটা তারা ফুলফিল করছেন না বলে এটা কবিরা গুনাহ। আহসান শেখ, পরবর্তী এক দর্শক জানতে চাইলেন কাজা নামাজগুলো কীভাবে তিনি আদায় করবেন, কিসের কাজা, কখন কাজা করছেন, তার জীবনে যে নামাজগুলো বাদ গিয়েছে, তিনি নামাজ পড়তে পারেননি বা পড়েননি, সেই ক্ষেত্রে এই নামাজগুলো কীভাবে তিনি পুরো করতে পারেন। যেগুলো তিনি নামাজ ফরজ বালেগ হওয়ার পরে তিনি নিয়মিত এই ফরজ আদায় করেননি, এই অভ্যাস তার হয়নি, সেইগুলোর কোনো কাজা আর করার সুযোগ নেই, সেইগুলো সম্পর্কে শুধু তওবা ইস্তেগফার আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। যখন থেকে তিনি নিয়মিত নামাজ পড়তে শুরু করেছেন, আদায় করতে শুরু করেছেন, তখন যদি মাঝে মধ্যে এই কাজা কাজা মানে ফৌত ছুটে গিয়ে থাকে তাহলে সেটা কাজা করবেন, কাজা মানে পূরণ করা, তো তিনি সেটা পূরণ করবেন অভ্যাস হওয়ার পরে। আগে তার অভ্যাস হয়নি, 5-10 বছর 15 বছর পর্যন্ত নামাজ পড়েননি, ওইগুলির কোনো উমরি কাজাটা যায়, এগুলি বাজে পরিভাষা, এর কোনো দলিল নেই, এবং এটা এগুলি এক ধরনের বিদা, এগুলি করতে নেই, শুধু তওবা ইস্তেগফার করবেন আর দান খয়রাত করবেন আল্লাহর রাস্তায়, যে আল্লাহ যেন আমার গুনাহ মাফ করে দেন। আমিন আমিন। পরবর্তী প্রশ্ন যাচ্ছে, জি আসসালামু আলাইকুম, কে আছেন লাইনে?
আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক কে আছেন লাইনে, নাম বলে প্রশ্ন বলবেন। ওয়ালাইকুম সালাম, কে বলছেন একটু জোরে বলবেন, আমরা শুনছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, কে বলছেন, কি জানতে চাচ্ছেন বলুন। জি ওয়ালাইকুম সালাম, কে বলছেন, কি জানতে চাচ্ছেন বলুন। আমানুল্লাহ বলছিলাম পিরোজপুর থেকে। জি আমানুল্লাহ সাহেব বলুন, কি জানতে চাচ্ছেন। জি আমানুল্লাহ সাহেব বলুন। আমি জানতে চাচ্ছিলাম যে আমি প্রথমে সালাম জানাই যিনি আজকে প্রশ্নের আসলে কতটা মানে ইসলাম সম্মত, ওটা তো আপনারা ওটা তো কিছু কিছু কিতাব নিয়ে আল্লাহ ফাজল আমল মানে জি 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 আমরা আর কি মহিলারা যে এটা করে এটা কতটা ইসলাম সম্মত, ওরা তো মনে কোরআনের আয়াত ভালো বুঝেন না, বা কোরআন সম্পর্কে ওনাদের তেমন একটা আইডিয়াও নেই, ওনারা শুধু হাদিস নিয়ে কথা বলেন আর কি। আচ্ছা আচ্ছা, জি ধন্যবাদ আমানুল্লাহ ভাই, আপনি আপনার বিষয়ে শায়েক শুনলেন প্রশ্ন, ইনশাল্লাহ আমরা জবাব শুনবো আপনার আপনার প্রশ্নের জবাব শায়েকের কাছ থেকে। শায়েক একজন লাইন আছেন, একটা প্রশ্নটা নিয়ে আমরা যাচ্ছি আগের প্রশ্নে। জি আসসালামু আলাইকুম, কে আছেন লাইনে, নাম বলে প্রশ্ন বলবেন। আসসালামু আলাইকুম, আমি আরিফ চিটাগাং থেকে। জি আরিফ সাহেব বলুন, কি জানতে চাচ্ছেন। জি আমার প্রশ্নটা 70 থেকে বাঁচার জন্য কি দোয়া আছে, আর একটি প্রশ্ন আর কি অনুর আপনাদের কাছে, ওই আপনার আপনাদের কি নাম্বারটা দিতে এটা এটা ভালো, এই নাম্বারটা আপনি শত্রু থেকে দুশমন থেকে মুক্তির, তাই না? থেকে মুক্তির দোয়া। ধন্যবাদ আরিফ সাহেব, ইনশাল্লাহ আপনি দেখতে থাকুন, ইনশাল্লাহ জবাব আমরা জানবো শেখের কাছ থেকে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহ। শেখ প্রশ্ন ছিল, এর আগে এক দর্শক জানতে চাইলেন যে আমাদের এলাকায় নির্ভরযোগ্য কোনো কিতাব বা কোরআন হাদিসের দলিলবিহীন কোনো ভালো রেফারেন্স ছাড়া মহিলা আলোচনা হয়ে থাকে যেসব মজলিস, সে মহিলাদের তাবলিগ, এক্ষেত্রে তারা এগুলো এই মহিলাদের তাবলিগের ক্ষেত্রে যারা আলোচনা করেন এই এইগুলোর ক্ষেত্রে ইসলামের আসলে শরীয়তের মূল ব্যাখ্যা কী রয়েছে? প্রথমত নারী পুরুষ সবারই উপরে আল্লাহর রাস্তায় আহ্বান করা, দাওয়াত দেয়া বা তাবলিগ করা, এটার অব্লিগেশন, এটা ফরজ, বাধ্যতামূলক। আল মুমিনুনা ওয়াল মুমিনাত বাদুহুম আউলিয়া বাদ ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। মুমিন মুমিনা অর্থাৎ মুমিন পুরুষ মুমিন নারী, তারা একে অপরের সাথী। তো তারা কী করে? ইয়া মুরুনা বিল মারুফ, তারা সৎ কাজের আদেশ করে, ওয়ানহাউন আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করে। এটাই হলো দাওয়াত ও তাবলিগের মূল বিষয়, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। তাহলে এটা পুরুষের যেমন নারীর যেমন, তবে নারীকে নারীর নিজস্ব নারী সুলভ যে পরিবেশ, সেই পরিবেশ তাকে রক্ষা করতে হবে, যেভাবে তাকে চাল চলন কথা বলা হয়েছে কথা বলতে, অথবা যদি সফর করে তাহলে তার মাহরাম তার সঙ্গে থাকতে হবে, এইভাবে সে এটা করবে। আর এটা করার জন্য জ্ঞান এক নম্বর জরুরি, জ্ঞান অর্জন করতে হবে। এরপরে দাওয়াত আর তাবলিগ হলো, দাওয়াতের মূল বিষয় হলো আল্লাহর দিকে আহ্বান করা, এটা হলো দাওয়াত। আল্লাহ তৌহিদের দিকে আহ্বান করা, শিরক থেকে নিষেধ করা, সুন্নতের দিকে আহ্বান করা, বেদাত থেকে নিষেধ করা, এগুলি হলো দাওয়াতের মূল বিষয়। আর তাবলিগের বিষয়টা হচ্ছে, তাবলিগ মানে কমিউনিকেশন, কমিউনিকেশন মানে পৌঁছানো, পৌঁছিয়ে দেয়া। এটা আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া আইয়ুর রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রব্বিক, হে রসুল তোমার প্রতি যা কিছু তোমার রবের পক্ষ থেকে নাজিল করা হয়েছে তা তুমি পৌঁছিয়ে দাও, তার মানে কোরআন পৌঁছাও।
তের কোরআনের তাবলিগ করো, যেমন অন্যান্য পয়গম্বরদের ভাষা আসছে কোরআন কারিম, উবাল্লিগুকুম রিসালাতি রব্বি, আমার রবের রিসালাত তোমাদের কাছে আমি তাবলিগ করছি, পৌঁছিয়ে দিচ্ছি। তো রিসালাটা কি? সেটা হলো আল্লাহর বাণী, আর আল্লাহর বাণী কিসে? সেটা কিতাবের মধ্যে, কোরআনের মধ্যে। অতএব কোরআনের তাবলিগ করতে বলা হয়েছে। আফসোসের বিষয়, আজকে পৃথিবীবাসী যে তাবলিগ জমাত নামে কাজ করে তারা কিন্তু কোরআনের তাবলিগ করেন না। তারা কোরআন নিজে পড়া কিছুটা হয়তো পড়ান, কিন্তু কোরআন পড়াইলেই তাবলিগ হয়ে যায় না। সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কীভাবে করতেন? ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আল্লাহর আয়াতগুলো তেলাওয়াত করতেন, কোরআন তেলাওয়াত করতেন। আর কি ওই আল্লিমুহুমুল কিতাব, কিতাব শিক্ষা দিতেন অর্থ সহ। হযরতে ইবনে মাসউদ বলেন, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছ থেকে আমাদের একসঙ্গে দশ আয়াতের বেশি সবক নিতাম না। এরপরে সবক নেওয়ার পরে আমরা নতুন সবক নিতাম না যতক্ষণ না এই দশ আয়াতের অর্থ না বুঝতাম, আমল করা না শিখতাম। অর্থ বুঝতে হবে, খালি পড়লে তেলাওয়াত করলে হবে না। আফসোসের বিষয়, তাবলিগ জমাতে আজকে অর্থ বোঝানো বোঝানোর এবং তাফসিরের কোনো ব্যবস্থা নাই। নিজেরা একখানা কিতাব বানিয়ে লইছেন ফাজাইল, এটা নিয়ে আগে আমাদের দিন কী জবাব দিতে হবে আল্লাহই জানেন। এটা কোরআনের জায়গায় এটাকে ব্যবহার করে, এটা নিয়েই তারা বসেন, এটারই তালিম করতে থাকেন। আর কোরআনের বেশি বেশি কোরআন একটু পড়তে শেখান, কোরআনের অর্থ তারা করেন না। কাজে তাবলিগ যে অর্থে তাবলিগ, সেই অর্থে তারা করছেন না, এটা একটা নিজস্ব পরিভাষায় তারা করছেন। যদিও আমি নিজেও তাবলিগের গিয়ে বয়ান শুনি, কিন্তু বড় আফসোস করতে থাকি যে এই জিনিসগুলি তারা করছেন না। আল্লাহ কোরআন সুন্নামুখী সেভাবে তাদের। অতএব মহিলারা যারা তাবলিগ করবেন তারা যেন কোরআন অর্থ বুঝেন, আর কোরআনকে বুঝাতে পারেন, ব্যাখ্যা দিতে পারেন, দার্সে কোরআন দিতে পারেন, এই যোগ্যতা থাকলেই তারা তাবলিগে তাবলিগ করবেন। জি আল্লাহ আলম, জি আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন। জি একজন লাইনে আছেন শেখ, জি আসসালামু আলাইকুম, কে আছেন লাইনে, নাম বলে প্রশ্ন বলবেন। সালাম আলাইকুম, আসসালামু আলাইকুম, কে আছেন লাইনে, নাম বলে প্রশ্ন বলবেন প্রিয় দর্শক। সালামু আলাইকুম, কে আছেন লাইনে, নাম বললে প্রশ্ন বলুন। জি সাহেব, পরবর্তী প্রশ্ন আমরা শুনছি। চট্টগ্রাম থেকে আরিফ সাহেব জানতে চেয়েছিলেন, শত্রু বা দুশ্মন থেকে মুক্তির কী দোয়া রয়েছে? মুক্তির দোয়া তো আপনি আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখিয়ে দিয়েছেন, যে এই মুআউযাতাইন, এটা আপনি কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, এগুলি পড়বেন। এরপর আয়াতুল কুরসি পড়বেন, তারপরে এগুলি ফু দিয়ে হাতে দিয়ে এই সমস্ত শরীর মুছে দেন। এইভাবে আপনি সকাল সন্ধ্যা করেন, শোয়ার সময় করেন, তা এতে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আপনাকে ইয়ে করবেন, হেফাজত করবেন। কারণ ওয়াসিআ কুরসিয়্যুস সামাওয়াতি ওয়াল আরদ, তার কুরসি আসমান জমিনকে বেষ্টন করে আছে, তার মানে আপনি তার আয়ত্তে চলে গেলেন, তার ছায়া আপনি চলে গেছেন। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউ ফিল আরদি ওয়ালা ফিস সামা, আল্লাহর নামে যার যার কোনো ক্ষতি হয় না, তার নামের সাথে কোনো ক্ষতি নেই কি আসমান জমিনে কিছুই। অতএব এই দোয়াগুলো মুখস্থ করেন আর সুরাগুলো পড়ে। জি আসসালামু আলাইকুম, কে আছেন লাইনে পরবর্তীতে? আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক আমরা আপনার প্রশ্ন। আসসালামু আলাইকুম, কে? আসসালামু আলাইকুম, কে আছেন লাইনে, নাম বলে প্রশ্ন বলুন। ওয়ালাইকুম সালাম, কে বলছেন, কি জানতে চাচ্ছেন বলুন। আমি বলুন, কি জানতে চাচ্ছেন? প্রিয় দর্শক আমরা দুঃখিত, আপনার প্রশ্নটা আমরা ক্লিয়ার শুনছি না, এখন সেক্ষেত্রে আমরা না শুনলে কিভাবে জবাব শেখ দিবেন? আজকে আপনি আরেকবার ট্রাই করেন ইনশাল্লাহ, আমরা ইনশাল্লাহ প্রশ্ন নিয়ে আমরা শেখের কাছ থেকে আপনার বিষয়ে জানব।
শেখ শেখ আজকে আমাদের আর শেষ করতে হচ্ছে, সময় শেষ হয়ে গেল। শেখ অসংখ্য ধন্যবাদ, বারাকাল্লাহ ফিক, হায়াকাল্লাহ মাজিদ। এক প্রিয় দর্শক, আমরা আপনাদের মূল্যবান প্রশ্ন আলোকে অনেকগুলো বিষয়ে আজকে অবহিত হলাম। বিশেষ করে এই যে আসছে আমাদের যে আমাদের আমানত যে ভোট, সে বিষয়ে শেখ কোরআন ও সুন্নাহর আলোকে আমাদের আলোকপাত করলেন। এই বিষয়গুলো আমরা অবশ্যই মনে রাখবো আমাদের জীবনের ক্ষেত্রে। ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা, সেখানে আমার প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে আমাকে বিধান দিয়েছে, এগুলো আমাদেরকে জানা মানা প্রত্যেকে অপরিহার্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করুন, যা ইসলামকে পরিপূর্ণভাবে জানা। এবং আরেকটি বিষয় আজকে শেখ খুব মূল্যবান বিষয় আমাদের আপনাদের মূল প্রশ্ন আলোকে আসলো, ইসলামী মূর্খতার অজ্ঞতার ক্ষেত্রে কোনো সুযোগ নেই, এখানে জানতেই হবে। ইসলামের দাওয়াতটাই হচ্ছে প্রথম কথাই হচ্ছে জানো, এরপরে মানো। সেক্ষেত্রে জানা আমাদের প্রত্যেকের জন্য ফরজ। আল্লাহ পাক আমাদের কবুল করুন এবং আল্লাহ পাক আমাদের সাহায্য করুন, যা জানছি তার জন্য মানার তৌফিক দান করেন এবং আমাদের জন্য তা পালন করা সহজ করে দেন। প্রিয় দর্শক, আজকে শেষ করছি, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।